محمد رسول الله صلى الله عليه وسلم কলে মার খাতি রে আমার গুনাহ মাফ করো মাওলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ কলে মার খাতি রে আমার গুনাহ মাফ করো মাওলা লা ইলাহা ইল্লাল্লাহ আমার
ইমাম হোসেন ইমাম হাসান আমার ভক্তি রই সর্বক্ষণ মাওলা আলী জগত ফাতিমা আমার ভক্তি সর্বক্ষণা শহীদে কারবালা শরণ আসরে করিলাম শরণ লাখের উপর চব্বিশ হাজার পয়গম্বর সেবিলাম আল্লাহ চার তরিকার চার পীরে রে ভক্তি জানাই নত শিরে এই দেশের আউলিয়া যত ভক্তি দিলাম হইয়া নত জন্মদাতা পিতা মাতা অন্তরে রাখি মমতা জন্মদাতা পিতা মাতা অন্তরে রাখি মমতা ওস্তাদের নাম স্মরণ করি যে শিখাইলেন গানের বলি যে দরবারে গাহিব গান ওই দরবারে ভক্তি সালাম দারু শাহ আল্লাহ রলি আমার প্রিয় না খালি পাইতে চাই চরণের ধুলি তোর দরবারে দুই হাত তুলি দয়া করো দয়াল আল্লাহ আমি তোমার জহির পাগলা দরবারে রোগান তুমি কি সালাম জানাই সবার প্রতি চেয়ারম্যান মেম্বার আছেন যারা আমার সালাম নিবেন তারা সব তুমি কি যারা যারা আমার সালাম নিবেন তারা সম্মানিত সভাপতি সালাম জানাই আপনার প্রতি প্রধানমন্ত্রীর কাছে সালাম আসরে জানাইয়া গেলাম নাম ধরিয়া বলি বকি বলিবালা আছে বাকি গানের ভক্ত আছেন যারা পাউল ভক্ত আছেন যারা আমার সালাম নিবেন তারা যার দাওয়াতে আসিলাম ভাই আপনার কাছে সালাম জানাই যার দাওয়াতে আসিলাম ভাই আপনার কাছে সালাম জানাই আপনারা আছেন যারা আমার সালাম নিবেন তারা আপনারা আছেন যারা আমার সালাম নিবেন তারা পশুপক্ষ গায়িকা যিনি গায়িকার শিরোমণি পশুপক্ষ আমার সালাম নিবেন তিনি Allah, 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 Allah.